সামাজিক দৃষ্টি সামাজিক বিচারে মানুষের মধ্যে ছটা দোষ প্রধান দোষ, অর্থাৎ এই ছটা দোষের জন্যে সে মানুষটা নিজেও অগ্রসর হতে পারে না আর সমাজেরও যথাযথভাবে কল্যাণ করতে পারে না। দ্যার আর ফাইভ সোশ্যাল উন্ডস অ্যান্ড ডিউ টু দ্য সোশ্যাল উন্ডস অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান নাইদার ডু সামথিং কনক্রিট ফর হিজ পার্সোনাল এলিভেশন নর ক্যান হি ডু এনিথিং ফর দ্য সোসাইটি। এই মনুষ্য মে ছ সামাজিক দোষ হ্যাঁ আর ইন ছ দোষোঁ কে কারণ ওয়ে আপনি অগ্রগতি কে লিয়ে কুছ কর নেই সকতে আর সমাজ কে লিয়ে ভি কুছ নেই কর সকতে। এই ছোটা হচ্ছে কি না ষড় দোষাহ পুরুষে নেহা হন্তব্যা ভূতি নিচ্ছতা নিদ্রা তন্দ্রা ভয়ম ক্রোধ আলস্যম দীর্ঘসূত্রতা। ছোটা দোষ হচ্ছে মানুষের যে দোষগুলোকে প্রত্যেক মানুষেরই উচিত যত শীঘ্র সম্ভব নিঃশেষ করে দেয়া, শেষ করে দেয়া। এবং সেই ছটা দোষ হচ্ছে কি না নিদ্রা তন্দ্রা ভয় ক্রোধ আলস্য আর দীর্ঘসূত্রতা। দিজ আর দ্য সিক্স ওস। ওয়ান ইজ এক্সেসিভ স্লিপিং, দেন টু ইজ ডালনেস, দেন থার্ড ইজ ফিয়ার, ফোর্থ ইজ অ্যাঙ্গার, ফাইভ ইজ লেথার্জি অ্যান্ড সিক্সথ ইজ প্রোক্রাস্টিনেশন। ইয়ে ছয় হ্যাঁ তো তুমলোক সমঝ গিয়েও ছয়। এই ছটা ত্রুটি যাতে মানুষের দূর হয় এই জন্য আগেও অনেকে ভেবেছেন যে কী করে দূর করা যায়, কটা দূর হয়ে গেলে মানুষ তো দেবতা হয়ে যাবে, ক্রমে না দেবতা ভাবে সে তো ধাপে ধাপে দেবত্বে প্রতিষ্ঠিত হবে। এই ছটা দোষ সম্বন্ধে অনেকেই অনেক ভেবেছেন, তা এর জন্যে যে তান্ত্রিক সাধনা পদ্ধতি শিব আবিষ্কার করেছিলেন এর জন্য তাণ্ডব নৃত্য প্রবর্তন শিব করেছিলেন, কারণ তাণ্ডব নৃত্যতে কী হয় এই দোষগুলো দ্রুত সরে যায়, বিশেষ করে আলস্য দীর্ঘসূত্রতা খুব তাড়াতাড়ি সরে যায়। তা তাই মানব জীবনে তাণ্ডবের প্রয়োজনীয়তা অত্যন্ত অধিক। অ্যান্ড ফর দিস জাস্ট টু ফ্রি এ ম্যান ফ্রম দ্য বন্ডেজেস অফ দিজ ওনস লর্ড শিব আর স্টার্টেড হিজ তান্ত্রিকা কার্ড অ্যান্ড অলসো হি taught this Tandava dance to the public so that they may establish themselves beyond the bondages, especially bondages of lethargy and procrastination. Isiliye si tantrik sadhana tatha tandav nach ka pravartan kiye the. Aap dekho हम लोग आनंद मार्ग की जो साधना है ये तांत्रिक साधना है और सबके लिए है, सबके लिए ये दिया गया है। और तांडव नृत्य का जो शुभ वो तो महिला लोग तांडव तो नहीं नचती थी, परमिशन नहीं, और शारीरिक बायोलॉजिकल कारण भी है, इसलिए हम ये कर दिए हैं, कौशिक नृत्य का प्रवर्तन कर दिए, उसमें भी तांडव का गुण महिलाओं को मिल जाएगा, इसलिए कोई असुविधा नहीं रहेगी। और जो कुछ भी और कसर रह जाता था रह गया था उस टाइम में महिला के लिए अलग कोई प्रबंध नहीं था, आप सो प्रबंध भी हो गया, इसलिए तुम लोग आगे बढ़ गए हो और भी बढ़ती रहोगी, तुम लोगों का तो जय जयकार हो जाएगा, चारों तरफ लोग तो धन्य धन्य करते रहेंगे। मगर जब लोग धन्य धन्य करते रहेंगे तुम्हें घमंड होना चाहिए ना नहीं होना चाहिए, घमंड नहीं होना चाहिए। लोग जब खूब धन्य धन्य करेंगे तब चुपचाप खड़ी रहोगी और मुस्कराती रहोगी। हाँ समझ गई हो? हाँ
তো এতে তো সব দিক দিয়ে এগিয়ে যাবে, একেবারে দিগ্বিজয়ী বীর হয়ে যাবে। তাই বলছিলাম কি যে যদি এরকম হলে এরকমের গুণগুলো দেখা দিলে চারিদিকে তো তোমাদের লোকে প্রশংসা করবে, ধন্য ধন্য করবে, কিন্তু যখন ধন্য ধন্য করবে তখন অহংকার হওয়া উচিত নয়, দর্প হওয়া উচিত নয়। নারায়ণের একটা নাম দর্পহারী, দর্প হলেই পতন, অহংকার পতনস্য মূলম। তাই যদি কেউ প্রশংসা করে আর যদি সেটা শুনতে ভালো লাগে তোমাদের, তাহলে মুখ বন্ধ করে চুপটি করে দাঁড়িয়ে মিটি মিটি হাসবে, তার বেশি কিছু করবে না। হ্যাঁ, আর এই তান্ত্রিক কার্ট, এই যে সাধনা তান্ত্রিক কার্ট আর তাণ্ডব, তান্ত্রিক কার্ট, এই যে সাধনা তান্ত্রিক কার্ট আর তাণ্ডব, এই দুটোতে যা হলো তা তো হলোই, এবং তার সঙ্গে আরও যোগ করে দেয়া হলো, সোনায় সোহাগা করে দেয়া হলো কি না, পাঞ্চজন্য আর সদাব্রত। অর্থাৎ তোমাদের যে তান্ত্রিক সাধনা, ইওর তান্ত্রিক কাল্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইওর তাণ্ডাবা ডান্স অর কৌশিকী ডান্স, অ্যান্ড অ্যালং উইথ দিজ টু জুয়েলস দেয়ার কামস অ্যানাদার থিং, টু থিংস, ওয়ান পাঞ্চজন্য অ্যান্ড সদাব্রত। এই যে চারটে জিনিস, এ মানুষকে উপরে তোলার পক্ষে প্রয়োজনের চেয়েও বেশি বলতে পারো। সুতরাং এই চারটে জিনিসে কঠোর থাকলে আর ভাববার কি আছে, মানুষের মানুষ হিসাবে প্রতিষ্ঠা হবেই, জয় জয়কার হবেই, এবং সেই মানুষের দ্বারা বিশ্ব মানবের কল্যাণ হতেই হবে।